চলচ্চিত্র নির্মাণে প্রযুক্তির ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। গ্রিন স্ক্রিন প্রযুক্তির পূর্বে দেখা যেত কলাকুশলের পেছনে ফিল্ম প্রজেক্টরে, চাহিদা অনুযায়ী গতিশীল বিভিন্ন ফুটেজ চালানো হতো। এরপর জেমস ক্যামেরন নিয়ে আসলেন সাইমুলক্যাম, যেখানে সেটে বসে পরিচালক মনিটরে সরাসরি দেখতে পেতেন সাবজেক্টের সাথে অনুসরণ করা VFX। এই প্রযুক্তিতে পরিচালককে পোস্ট প্রোডাকশনের জন্য অপেক্ষা করতে হলো না, এটা শুধু চিত্রায়নের সুবিধা এনে দিয়েছিল। VFX সংযুক্ত হতো সম্পাদনা টেবিলে। এবার সবকিছু ছাপিয়ে সিনেমা শিল্পের অত্যাধুনিক সংযোজন অনসেট ভার্চুয়াল প্রোডাকশন OSVP, যা ভার্চুয়াল প্রোডাকশন VP বা ইন ক্যামেরা ভিজুয়াল ইফেক্টস ICVFX নামেও পরিচিত। এই প্রযুক্তিতে মূলত ব্যবহার করা হয় বিশালাকার LED বল, যার উপর ভিডিও বা কম্পিউটার জেনারেটেড চিত্র রিয়েল টাইমে প্রদর্শিত হতে পারে। এটা ফটো রিয়েলিস্টিক 3D ওয়ার্ল্ড প্রোগ্রাম করা, এতে 3D রিয়েল টাইম ক্রিয়েশন টুল আনরিয়েল ইঞ্জিন ব্যবহার করা হয়। এটা মূলত ভিডিও গেমের জন্য ডেভেলপ করা হয়েছিল। এতে বাস্তব পরিবেশের সাথে আরও প্রয়োজনীয় উপাদান যুক্ত করে অভাবনীয় দৃশ্য তৈরি করা যায়। ভাবুন তো, একই দিনে আপনি আইসল্যান্ডের বরফে শুটিং করছেন, একটু পর মরুভূমি সাহারায় শুটিং করছেন, এবং সেটা সশরীরে না গিয়েই। এরকম হাজারো লোকেশনে চিত্রায়নের সুবিধা এখন পাচ্ছেন একই সেটে বসে, আর এই চাদুরকাঠির দেখা পেয়েছেন বর্তমান চলচ্চিত্র নির্মাতারা। এটা এতটাই রিয়েলিস্টিক হয় যে মনে হবে আপনি ওইখানেই আছেন। It's so real that I remember a lot of us when we first stepped onto the volume got seasick when we were watching the waves in the background go up and down. করোনা মহামারীর সময়ে আন্তঃইউরোপে কাজ করতে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, তখন এই প্রযুক্তি দারুণভাবে কাজে লেগেছিল। এভাবে প্রকৃতির উপর নির্ভর না করে গল্প বলা যায়। অস্ট্রেলিয়ান চলচ্চিত্র পরিচালক ক্লেটন জেকবসন 2003 সালে ডিটারজেন্টের টিভি বিজ্ঞাপন চিত্রায়ন করার সময় খেয়াল করেন, তার ছেলে মোবাইলে ত্রিমাত্রিক প্রযুক্তির ভিডিও গেম খেলছিল। সেটা দেখে তার মাথায় প্রথম এই প্রযুক্তির ধারণা আসে। অবশেষে 2016 সালে জেকবসন এবং তার ছেলে LED স্ক্রিনের ভার্চুয়াল প্রোডাকশন সেট তৈরি করেছিলেন। এরপর 2018 সালে একজন অস্ট্রেলিয়ান চিত্রগ্রাহক গ্রেগ ফ্রেজার স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজি স্পিন অফ সিরিজ 2019 সালে দ্য ম্যান্ডালোরিয়ান ফিল্ম করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করেছিলেন। এই প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্রের তালিকা দীর্ঘ। Star Wars were building on a rich legacy of innovation and getting to partner with Jon Favreau to make his ambitious vision a reality, it's really a game changer for filmmaking. অসাধারণ এই ভার্চুয়াল প্রোডাকশন প্রযুক্তিটিকে বর্তমানে চলচ্চিত্রের গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে।